হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নতুন আর একটা ভিডিওতে চলে এসেছি, আর আজকের ভিডিওটা একদমই কোনো ফানি ভিডিও হতে চলেছে না। আজকের ভিডিওটা একদম পুরো সিরিয়াস মোডে গেম প্লে করবো, আর আপনারা অনেকেই বলেছেন যে আমি নুব, ভালোভাবে খেলতে পারি না কোনো কিছু না। তো আজকের ভিডিওতে আমি আজকে প্রমাণ করে দেবো যে আমি আসলে ভালোভাবে খেলতে পারি না, আর মানে ভালোভাবে খেলতে পারি এটা প্রমাণ করে দেবো। আর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি এক কিল করা হয়ে গেছে, আর আমার ভয়তে মনে হয় আর একটি এনিমি এখানে নাই। তো আপনাদের কী বা প্রমাণ করে দেখাবো, অলরেডি তো আপনারা প্রমাণ পাইয়েও গেছেন যে আমার ভয়তে তখন এখানে একটা এনিমি না থাকে, তাহলে তো বুঝতেই পারছেন সে ঘটনাটা কি। আমি এই গানটা পাল্টে নিই, আর গাইস চলেন এখন আমি একটু এনিমি খুঁজে খুঁজে বাইর করে, মানে খুঁজে খুঁজে বাইর করে তারপর এখন এনিমিদেরকে আমার মানে মারতে যে কী ভালো লাগে কী আর বলবো। এখানে কি একশো একটা দেখাতে চাই, আমাদের হেল্প অনেক দেখতে পাচ্ছেন কম রয়েছে গাইস। আগে আমরা হেলটা বাড়িয়ে নিই, আর এখানে একটা ইনহিলার পাইছি। এখন চলেন আমরা আগে এই ঘরটার ভিতরে যাই, তারপর আমরা আগে হেল্প বাড়িয়ে নিই, তারপর আমরা আবার দেখাতেছি আপনাদেরকে যে মানে আমি আসলে খেলতে পারি কি পারি না। আর এমনি সময় গাইস যে সময় মেসেজ অন দিই একদম পুরো এনিমি ইন্টারেস্টে আমি মানে থাকতেই পারি না, এনিমি না মারতে পারলে তো জানেন আমার আত মানে গাইস। এমনি সময় যখন মেসেশন দিই আর এনিমি মানে এনিমির দ্বারেও আমি তাতে তো গাইস দেখতে পাচ্ছেন এনিমি একটা আমাদেরকে মারিও দিয়েছে, আর আমি কিছু করতেই পারিনি কারণ এই এনিমিটা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় মানে বটের সব পোশাক টোশাক পরে আছে। এই কারণে এটাকে ভাবলাম যে একটাকে একটা সুযোগ দিয়ে দেখা সুযোগ দিতে যে আমার একদম পুরো যে বাসাটা খাইয়ে পড়ছি। দেখতে পাচ্ছেন আমাদেরকে মানে সুযোগ দিতে যে উঠে ফেলে আমরা এখন ডেট হয়ে গেছি। তো গাইস দেখতে পাচ্ছেন এইবার কিন্তু অনেক এনিমি নামছে, আর এখন দেখেন কীভাবে এনিমিদেরকে আমি এবার মারি। আগের মাসে তো দেখাতে পারিনি যে কীভাবে একটা এনিমি আমার কাছে আসে না, তো দেখাবো বা কীভাবে যে আমি কতটা মানে কতটা পড়ো। তো গাইস দেখতে পাচ্ছেন সামনে দুইটা এনিমি দৌড়াদৌড়ি করতেছে, এখন দেখেন গাইস কীভাবে মারি এনিমিদেরকে, একটাও গুলো গায়ে লাগতেছে না গাইস। দেখতে পাচ্ছেন মানে এই গ্যারিনা আমার সাথে একদম পুরো দুই নম্বরই করতেছে গাইস। দেখতে পাচ্ছেন এখানে আরও একটা এনিমি, আমি দাঁড়েরটাকে তুই আর দূরেরটাকে মারতেছি কতটা পুরো আমি পাক। এটা এর ভিতর চলে গেল গাইস, এই তো আমাদেরকে উপরে আবার রাশ করে দিচ্ছে। অলরেডি আপনার ধারণা পাইয়ে গেছেন যে আমি কতটা মানে কতটা পুরো। সো গাইস আজকে আপনাদেরকে আমি মানে ফাইনালি দেখাই সারবো যে কীভাবে এখন এনিমিদেরকে মারতে হয়। এই কারণে আমি চলে এসেছি এখন লোন অল্পে, কারণ এই জায়গাটাতে আমি মানে এখানে আর এনিমি স্টলে পলাইও যাতে পারবে না। দেখতে পাচ্ছেন অলরেডি একটাকে আমি হেড মেরে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমি কতটা পুরো আসলে আপনারা বোঝার চেষ্টাই করেন না। দেখেন গাইস আরও একটা, দেখেন এইটাকেও ক্যাম্পাই মারতে হয় মানে মেরে দিচ্ছি না আমি নেই, আমার টিমমেট মেরে দিচ্ছে তা ঠিক আছে, মানে তো দেওয়া হয়েছে। সো গাইস দেখতে পাচ্ছেন সামনে এই যে এনিমি পলাই রয়েছে, আর আর কিছু না কারণ আমাদেরকে মেরে দিচ্ছে আর কিভাবে। গাইস খালি একবার দেখেন আমার কেনা তো আসে এমন এমন গান নেবো যা আপনারাও জানেন না কি কি গান নেবো, আর ওই গান দিয়েছে এত স্পিড রেটারটা হেডশট মারবো মানে দেখবেন পুরো আমি হ্যাকার হয়ে গেছি। এইরকম আমি মানে এইরকম ভাবেই আমি খেলতে পারি কিন্তু আপনাদেরকে দেখাই না, কারণ আপনারা যদি দেখেন ভাববেন আমি সত্যি সত্যি হ্যাকার অবশ্যই, কারণ আমি তো জানেন যে আমি কীরকম একদম পুরো মানে খালি মরে যাই ম্যাচের মধ্যে। আর যদি দেখেন ওইরকম ভিডিও তাহলে তো তলেই তো ভাববেন আপনারা আমি হ্যাকার, এই কারণে আমি আসলে ওইরকম ভিডিও দেখাই না। আর দেখতে পাচ্ছেন অলরেডি এখানে একটা এনিমি চলেও হয়েছে, আর ফাইনালি এটাকে এখন আমি মারতে অক্ষম হয়েছি মানে সক্ষম হবো এখনই, কিন্তু এনিমিটা পলাই চলে যেতে হচ্ছে দেখতে পাচ্ছেন। এই এখন আমি এনিমিটার একটা দাবর মারি, তারপরে এনিমিটারে মারবো, দেখি এনিমিটা কোন জায়গায় বলে আমার কাছে তো স্কার আসছিল। আরে ভাই একটু জুনি মারতে পারলাম না ভাই, একটু জুনি আমার কেনা যে কন্যা আসবে আমার কেনা আসছে, তারপর তো দেখাই দেবো তো কিভাবে এখন মানে আমার কেনা একবারে টাসুক দেখেন, তারপর ক্যাম্পাই এনিমিদেরকে মারি। এডাব্লিউএম এর দইছেন দেখেন এমন উড়ো দৌড়ের একটা হেড মারবো, এডাব্লিউএম এর হেড আপনারা তো বোঝেনি কত স্পিডে হেডটা লাগতে চলছে। আর এই আমার আমি কেন পারতেছি না এই এনিমিদের সাথে, ও এটার কাছে উঠুন রয়েছে তাই কেন পারতেছি না বুঝছি। এবার আমি আমি কিন্তু মোটো ফানি ভিডিও বানাতেছি না, আমি একদম পুরো মানে সিরিয়াস মোডে খেলতেছি, তারপরও আমি পারতেছি না ফানি ভিডিও হয়ে যদি জ্বালালা। গাইস ফানি ভিডিও যদি হয়ে যদি যায় আমি কী করবো, আমার তো ফানি ভিডিওর উপর তো হাত না ইয়ালালা হয়ে যাচ্ছে ফানি ভিডিও। এই তো এইবার দেখেন আমি যে গানেরটা চাইছি এটা পাইয়ে গেছি, এখন দেখবেন ইউমপির কী মার দিই একদম পুরো কীভাবে দেখেন খালি খেলতেছি, দেখেন এই যে চলে এই যে
ও আমার কাছে তো শটগান রয়েছে, পাওয়ার ফোর আমি এ দিয়ে মারতে যাচ্ছি কিছু দিনই। আমার কাছে এখন স্কেলার রয়েছে, দেখেন দেখেন খালি গাই কীভাবে মারতে চাই এনিমি। আমার এই এনিমি মারতে চাই দেখতে পাচ্ছেন অলরেডি, এইভাবেই এনিমিরা যেভাবে রাশ করতেছে এইভাবেই আপনারা যদি কোনো সময় খেলেন লিন অফ এইভাবে রাশ করবেন। আর আমার মতন রাশ করতে গেলে কী হতেছে সেটা তো আপনারা অবশ্যই দেখতেও দেখতেই পারতেছেন। আর এখন আমার কেন আসতেছে না, এখন মানে এই যে এই এই যে মানে আমাদের সাথে গান রয়েছে এমনি আমাদের টিম হচ্ছে তো গাইস, আমি যদি তিন কিল করতাম তাহলে কিন্তু আর উপরে উঠে যেতাম, কিন্তু এই তিন কিলই তো আমি করতে হতেছি না। তো গাইস চলেন আমরা বার হয়ে যাই, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই চ্যানেলের নাম কিংবা মানে নাম লোগোটোক সব কিন্তু পরিবর্তন করতে চলেছি। আর আপনারা আবার ভাবেন না যে মানে অন্য কোনো চ্যানেলের এটা আবার ভাবেন না, চ্যানেল কিন্তু এই একইটা। আর চ্যানেলের নাম দেবো হচ্ছে FF গেমার। তো আপনারা মানে আপনাদের কাছে নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর গাইস অবশ্যই আপনারা বেশি বেশি করে সাপোর্ট করেন গাইস, ভিডিওতে একটাও ভিউস আসে না, মানে ভিউস আছে 10, 12, 4, 2, 3 এরকমভাবে ভিউস আছে। এরকম ভিউ মানে এরকমভাবে যদি ভিডিওতে ভিউস আসে তাহলে ভিডিও বানানো এক ফোটো মোটিভেট থাকে না। আর অবশ্যই আপনারা গাইস বেশি বেশি করে সাপোর্ট করবেন, তা না হলে তো আমি মানে আমার স্বপ্ন গাইস আমার স্বপ্ন হচ্ছে আমি একজন ইউটিউবার হবো, কিন্তু আমার স্বপ্নটা রয়েছে আপনাদের হাতেই পুরোপুরি। এখন যদি আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলেই অবশ্যই ইউটিউবার হতে পারবো। আর গাইস আপনারা যদি ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে চান তাহলে আমি আর অন্য একটা ভিডিও আছে, ওই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আর ওইখানে যাই আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে ইজিলিভাবে ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারবেন। গাইস ভিডিওটা সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, হাফেজ।